বলা হয়েছে মানে সুরাটা কখন অবতীর্ণ হয় রসলে পাকসল আলাহামের জীবনের একটা অভ্যাস ছিল তিনি সবসময় তাহাজুদের নামাজ আদায় করতেন তাই না এগুলো আমাদের জানা তো দিনের বেলায় অনেক সমস্যা রাত্রিতে গভীর রজনীতে উঠে যখন তাহাজুত আদায় করতেন আল্লাহর কালাম তিলাবাত করতেন মন ভরে জোরে বলুন তবে এই কাফের মসীন কুফারে মাক্কা যারা বড় বড় নেতা আবু জেহেল আবু আহাবা সাইবা এই এদের মতো গার্রাগাররা নেতা যারা এরা কঠিন নিষেধাজ্ঞা জারি করেছিল নিষেধাজ্ঞা এই খবরদার কেউ মোহাম্মাদসাল্লাল্লাহু আলাইকিবাসাল্লামের জবানে পঠিত কোরআন শুনতে পারবে না জানেন না এই তো অন্যত্র আল্লাহ কোট করে দিয়েছেন وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْفِ فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ كفر ما নিষেধাজ্ঞা খবরদার তোমরা কেউ কোরআনুল কারিম শুনতে পারবে না আমাদের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হল এরপরে যে যদি কেউ কোরআন শরীফ শুনতে গেছো কোরআনুল কারিম জবানে সাল্লামের তোমরা শ্রবণ করতে যাও তাহলে রীতিমতো তোমাদেরকে শাস্তি গ্রহণ করতে হবে দস্তুর মতো তোমাদের পানিশমেন্ট করা হবে খবরদার খবরদার কেউ যাবে না জনসাধারণকে নিষেধ করে দিয়ে মানা করে তথা তথাকথিত বড় বড় নেতারা এমন করে রাতের আধারে রজনীতে ওরা আস্তে 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 চুপি 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 চুপিং এমন করে ঘর ছেড়ে সবাই গিয়ে আমার সুলে সাল্লাম যে জায়গাটায় দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন তাহাজুদের নামাজিং ওরা দিকে মৌমাছির মতো ঘিরে আমার রসলার জবানের তেলাওয়াত করা আল্লাহর কালাম শ্রবণ করে আশ্চর্যের বিষয় ওদের একটা নেশায় পরিণত হয়ে গেছে যদি কোনো রাতে শোনা হয় না যদি কোনো রাতে মোহাম্মদ সোল্ল আলাই তেলাওয়াত যদি না শোনে ওদের যেন স্বস্তি হয় না ঘুম আসে না ওই নেতাদের সঙ্গে এমন করে উম্মে জামিলও সামিল ছিল আবুল লাহাবের স্ত্রী উম্মে জামিল এই রসুল পাকসালামের ভক্ত ছিল নাকি ওই আপনারা এতে শোনেন নাই বাংলা গজলে রসুল পাকসাল আলহিবাসাল্লাম যে রাস্তা দিয়ে যেতেন উম্মে জামিল কাঁটা বিছিয়ে রাখতো পায়ে ফুটে কষ্ট পাক তাহলে এইটুকু কাজের দ্বারা বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লামের কি কোন ক্যাটাগরির কি পরিমাণে শত্রু ছিল উম্মে জামিল কিন্তু এই উম্মে জামিল গিয়ে এদের সঙ্গে উনিও কোরআন শনে তাফসিরে এসেছে লাম ইয়াকুম লাইলা আন লাইলা অসুস্থতার কারণে আমার দয়ার নবী রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম এক রাত অথবা দুই রাত তাহার নামাজটা পড়া হল না এক রাত অথবা দু রাত ফাঁক গেছে পড়া হয়নি যখন নামাজ পড়া হয়নি তেলাওয়াত হয়নি তেলাওয়াত যখন হয়নি ওদের নেশা চটে গেছে ভজাত ইমারাতুন তাফসীরের ভাষায় আবু জেহ আবু স্ত্রী উম্মে জামিল আমার দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এমন করে দিনের বেলা চলে এসেছে ইয়া মুহাম্মদ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই আবুল আহ স্ত্রীকে সম্বোধন করে আই হাম্মা এমন করি তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছে তোমার রব তোমার প্রতিপালক তোমাকে ত্যাগ করেছে ভুলে গেছে অকলা তোমার উপরে রাগুন্নিত হয়েছেন তোমার উপরে বিরূপ হয়ে গেছে আর তোমার সঙ্গে তোমার রবের কানেকশান নাই কথাটা শুনে রসুল পাকসাল্লাম একটু মন খারাপ হয়ে গেল ফানাজাল আল্লাহু সূরাত আদ-দুহা তফসির এসেছে ফানজাল আল্লাহ আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সুরাই দোহা অবতীর্ণ করলেন নাজিল করলেন এই যে কেন করলেন প্রথমে দিনের প্রথম অংশের কসম আর ওয়াল্লাইলি ইদা সাজা রাত্রির কসম কোন রাত্রি রাত্রি যখন স্তব্ধ হয়ে যায় রাত্রি যখন অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় হয়ে যায় সেই সময়ের কষায় এটা একটা কিন্তু বখারি শরীফ ত্রিমেজি শরীফের ভিতরে তফসিরের অধ্যায়ে বর্ণিত হয়েছে একটা হাদিস ওই হাদিসে বলা হয়েছে লাইলা তায়নি আও সালাসা এমন করিং আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক অসুস্থতার কারণে দুই রাত তথা তিন রাত তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন নাই ফাজাত ইমরাতুন দিনের বেলাং ওই মহিলা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আমার দয়ার নবীর সম্মুখে এমন একটা কথা বলল বড় ফাহেসা কথা বাজে কথা কি কথা মোহাম্মদ সাল্লাম তোমার কাছে যে শয়তানটা আসতো যে শয়তানটা আসতো ও তোমাকে ত্যাগ করেছে আর আসবে না এখানে উম্মে জামিল শয়তান বলে কাকে বুঝিয়েছে জানেন জিব্রাইল কোরআন নিয়ে আসতেন ওরা ভেবেছে আর জিব্রাইল আসছে না তাই রসুল কোরআন তেলাউ করছে না তাই জামিল বলছে তোমার কাছে শয়তানটা আসতো নাউজবিল্লাহ বলছে আর আসবে না তোমাকে ছেড়ে দিয়েছে এমন করে এই কথাটা শোনার পরে আমার মনটা আঘাত লাগলো ব্যথিত হলো এর পরে পরেই আমার আল্লাহ সান্তনা স্বরূপ এই সুরাটা অবতীর্ণ করলেন অদ্দুহা দিনের প্রথম অংশের কসম মানে যেটা হচ্ছে চাষ্তের সময় প্রথম যখন সূর্য উদিত হয় সূর্য উদয় হওয়ার পরে রোদের যে প্রথম তাপটা গায়ে লাগে ওই সময়টাকে বলা হয় দোহা অর্থাৎ চাষ্তের টাইম যেটা তো বলছে এই দিনের প্রথম প্রথমাংশের কসম ওয়াল্লাইলি ইদা সাজা আর রাত্রির কসম রাত্রি যখন স্তব্ধ হয়ে যায় এই দুটো কসম খেয়েছেন আল্লাহ কিন্তু এটা তফসিরে ইবনে কাসির জালালাইন ইত্যাদির ব্যাখ্যা কিন্তু তফসিরে কুর্তুবিতে ইমাম কুর্তুবি রহমাতুল্লাহ আলাইহে তিনি আরেকটু সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন সেটা কি যে অব্বু বলে আল্লাহ পাক কসম করেছেন ওই সময়টার সেই মুহূর্তটার যে সময়টা এমন করে মুসা মুল্লা বানি ইসরাইলের সত্তর হাজার নবির সরদার উলুল আজাম পায়েগম বার হজরতে মৌসাক আলিবল্লাহাম যে সময়টা যে মুহূর্তটা এমন করে দূর পাহাড়ে আমার আল্লাহর সঙ্গে বাক্যালাপ করতেন কথাবার্তা বলতেন ওই সময়টার কসম আমার আল্লাহ করেছেন দ্বিতীয়তম ওই রাত্রির কসম করেছেন ওই রাত্রির কসম রাত্রি যখন সাজা আও সাকানা রাত্রি যখন দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যায় স্থির হয়ে যায় এর ব্যাখ্যা নিয়েছেন ইমাম কুর্তুবি এমন করে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতের কসম করেছেন যে রাতটায় আমার আপনার নবী দুনিয়া আর বাদশা সাইয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের সম্মান আমার আল্লাহ দাওয়াত করেছিলেন আমন্ত্রণ করেছিলেন নিজের কাছে ডেকেছিলেন আমার বাড়িতে আমার নবীকে আমার দোস্তকে আমার বন্ধুকে জিব্রাইল নিয়ে আসো আমি একটু কথাবার্তা বলতে চাই এমন করে সামনা সামনি বসে একটু আলাপ করতে চাই আমার নবীকে একটু মেহমানদারি করতে চাই আমার এলাকায় একটু ঘোরাতে বেড়াতে ভ্রমণ করাতে চাই তার মানে ওয়াল লাই লা ঈদা সাজা আই লাই লা তাল মেরাজ মেহরাজের রাত্রির কসম আল্লাহ এখানে করেছেন বিশেষ একটা বাঘ ওই যে ইদা সাজা মানে আই ঈদা সাখানা স্তব্ধ হয়ে যাওয়া ওই রাত্রিতে তো সবই স্তব্ধ হয়ে গিয়েছিল বাবা হাদিস সাকিব দয়ার নাবীর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলহ সাল্লা আল্লাহর দরবারে যে গিয়েছিলেন এমন করে কত কতক্ষণ ছিলেন মেয়েরা যে গিয়ে আমার রসুল কতক্ষণ ছিলেন হ্যাঁ ওই বাবাজি একদম সঠিক উত্তর দিয়েছে। সাতাশ বছর এক দু ঘন্টা নয় এক দু দিন নয় এক দু বছর নয় বা সাতাশটা বছর আমার আল্লাহর কাছে কাটিয়েছেন অথচ হাদিস সাক্ষী হাদিসে বর্ণিত হয়েছে হজরতে উম্মে হানি রদি আল্লাহ আনহা বর্ণনা করেছেং আমার নবী সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম এমন করে যে সময়টা মেয়েরা যে গিয়েছিলেন সাতাশ বছর আল্লাহর কাছে অতিবাহিত করে আসার পরেতে দেখা গেল হুজুর যেখানে অজু করেছিলেন অজু করেছিলেন ওই অজুর পানিটা তখন গড়িয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ তার মানে ইদা থাকা নাও সব স্তব্ধ আল্লাহ তার হাবিবের সম্মানার্থে সব স্তব্ধ করে দিয়েছেন ব্রেক করে দিয়েছেন ওরে সূর্য তোর চলন বন্ধ তোর গতিবন্ধ যেখানে আছিস ওখানে দাঁড়িয়ে যা চন্দ্র তুই যেখানে আছিস ওখানে দাঁড়িয়ে যাও ওরে ওরে ঘড়ির কাঁটা তুই যেখানে আছিস ওখানে দাঁড়িয়ে যা যে ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাকলো যে এমন করে চলমান ছিল সে চলমান থাকল যে ব্যস্ত ছিল সে ব্যস্ত থাকলো যে অস্থির ছিল সে অস্থির থাকলো যে যে অবস্থার মধ্যে ছিল সে সেই অবস্থার মধ্যে থেকে গেছে এমন করে আমার আল্লাহ কায়নাতের সমস্ত কিছুকে ব্রেক করে দিয়েছেন স্টপ করে দিয়েছেন স্থগিত করে দিয়েছেন না না না। কারো চলা হবে না যতক্ষণ না আমার নবী আমার সঙ্গে দেখা করে সাক্ষাৎ করে বিশেষ করে আবার তিনি তার ডেরাই তার এমন করে বাড়িতে তার নিজস্ব জন্মভূমিতে জন্মস্থানে ফিরে না যাবে ততক্ষণ সবার চলাচল আমি আল্লাহ বন্ধ করে দিলা দিলাম কুরতু বলছেন এই জায়গাটায় মেয়েরাজের রাত্রির কসম করেছেন কিন্তু আরো চমৎকার আরো সুন্দর আরো মজাদার ব্যাখ্যা করেছে বিশ্ববিখ্যাত এমন করে ইমাম ইমাম আল্লামা মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাইহে তফসিরে তফসিরে রুহুল আনির ভিতরে তিনি আরো সুন্দর করে বর্ণনা দিয়েছেন ইমাম ফখরুদ্দিন রাজিং রহমাতুল্লা আলাইহে তার তফসিরে কাবিরের ভিতরেও বর্ণনা দিয়েছেন সুন্দর বর্ণনা ইমাম মাহমুদ আলুসিফ রহমতুল্লা আলাইহিব তিনি তফসির সলমানের ভিতরে লিখছেন اسراء دحايج الله قَسَمْ كراتين والضحى بولين امر الله اقسم الله بوجه محمد صلى الله عليه وسلم وبشعره محمد صلى الله عليه وسلم بالليل اذا سجى إمام ألو سلكتن والضحى أي أقسم الله بوجه محمد صلى الله عليه وسلم بالضحى অদ্দোহা বলে আমার আল্লাহ আমার দয়ারুণবী মায়ার নবী রসুল্লাহ সল্লাল্লাহ আলাই হিবাসাল্লামের নুরানী চেহারা মোবারকের কসুম করেছে অবিশ আরতী মোহাম্মাদীন সল্লাল্লাহ আলাই হিবাসাল্লামা বিল্লাইল ইদা সাজা আর এই অল্লাইলি ইদা সাজা বলি আমার আল্লাহ আমার নবীর কেশ মোবার চুল মোবারকের কসম করেছে ধরে বলুন না না রাই তো চুলের কসম করেছে আমার নবীর কি এজ্জত কি বর্তব্য আল্লাহ দিয়েছেন যে আল্লাহ তার চেহারা মোবারকের কসম করছেন তার চুলের কসম করছেন কারিমের মতো ঐশ্বিক গ্রন্থে আল্লাহ এই চুলের কথা বলতে গিয়ে আরেকটা কথা জড়িয়ে যায় ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহে তফসিরে কবিরের ভিতরে সুরা বাইগ্যনাথের তফসিরে লিখছেন যে রসুলের পাকসল্লাহ আলাই জঙ্গে অর্থাৎ অহুদের যুদ্ধে নিজের দানদান মোবারক শহীদ করেছিলেন এ আমি জানি না আমরা কত সাহাবি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন রসুল আঘাতপ্রাপ্ত হয়েছিলেন কি তার দন্দান আহত হল শহীদ হয়ে গেল তবে এই অহুদের যুদ্ধের পরে বড় যুদ্ধ যেটা সংগঠিত হয়েছিল সেটা হচ্ছে জঙ্গে খন্দক খন্দকের যুদ্ধ আল্লাহর রহমত এই খন্দকের যুদ্ধে মুসলমানদের বিশেষ ক্ষয়ক্ষতি কিছু হয় নাই অল্প রক্ত প্রবাহিতের বিনিময় একজন শহীদ হয়েছিলেন সাহাবা তো অল্প রক্ত প্রবাহিত করার বিনিময়ে আমার আল্লাহ জয়ী করেছিলেন মুসলমানদেরকে বিশেষ কোনো ক্ষতি জঙ্গে খন্দকে মুসলিমদের হয় নাই ইতিহাস বলছে সমস্যা হয়েছিল একটা ক্ষতি হয়েছিল সেটা হচ্ছে আমার নবী হয়ে আলাই যুদ্ধের প্রখরতা জোর কদমে যুদ্ধ চলছে সেই মুহূর্তে আসরের নামাজটা অতটা চলে গেছে যুদ্ধ শেষ হয়ে গেল মাগরিব হয়ে গেছে তো আসরের নামাজটা পড়া হয়নি এই যুদ্ধের কারণে এইটুকু সমস্যা ক্ষতি হয়েছিল গভীর মনোযোগ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ আদায় করলেন এরপরে আসরের নামাজটাও ফদনামাজটা কাজা করলেন আহ এরপরে আমার আল্লাহর দরবারে হাত তুলে দিলেন আল্লাহ ইমলা বুতু না ঘুম ওয়া কুবুর ঘুম্ নুর ইমলা বুতু নাঘুম ওয়া কুবুর ঘুম বদুয়া করে দিলেন আয়ামার আল্লাহ আয়াম মালা আজকের আমার বড় ক্ষতি হয়ে গেছে আমার বড় লস হয়ে গেছে যাদের কারণে আসরের নামাজটা আমার ফত হয়ে গেল আয় আল্লাহ আমি আপনার কাছে দরখাস্ত করলাম আল্লাহ আল্লাহ যাদের কারণে আজকে আমার নামাজটা ফাওত হয়ে গেল আল্লাহ ওদের কলিজা ওদের সিনাটা আর ওদের কবরগুলোকে জাহান্নামার আগুন দিয়ে ভরে দেয় রসুল বদয়া করে কি বলেন অহুদের ময়দানে কত সাহাবা প্রাণ দিয়েছে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমার নবী পাক কলিজার টুকরা হিসাবে যারা ছিলেন তাদেরকেও হত্যা করা হয়েছে নির্মাচিক আচরণ করা হয়েছে ও মানসিক ও মানবিক আচরণ করা হয়েছে ইহা তাকে ডাইরেক্ট আমার নবীর উপরে আক্রমণ হয়েছে আমার নবীকে এমন করে আহত করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে দানদানকে শহীদ করা হয়েছে অস এমন করে অঝর ঝারায় রক্ত প্রবাহিত হয়েছে এরপরেও আমার আর কোনো কথা উচ্চারণ করেন নাই ফারিজ তারা বারবার অফার দিয়েছেন নবী গো আজকের একটুখানি বলে নামিশানা মিটিয়ে দেব আপনার বিরুদ্ধাচারণ করার সঙ্গ জীবনের মতো মিটিয়ে দেব ইয়ারসুল আল্লাহ হাবিবাল্লাহ একটুখানি শুধু আমাদের এদিন দেন পারমিশন দেন অনুমতি দেন দিন আমার দয়ার্ণবী মায়ার নবী রহমাত আল্লিলা আলমিনবী না না নাম তিনি সেদিনে কিন্তু বদ্দোয়ার কোন ভাষা কোন শব্দ তিনি উচ্চারণ করেন নাই বরং সেদিনে আল্লাহ দরবারে ওদের জন্য রোনা জারি করে দোয়া করেছিলেন কিন্তু আজকের দিনেতে শুধু দুরাকাত নামাজ ফৎ হয়ে গেছেন এই দুরাকাত নামাজ ফৎ কারণে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আল্লাহ করলেন যাদের কারণে আমার নামাজটা ফত হয়ে গেছে আল্লাহ ওদের কবর আর ওদের কলিজা আগুন দিয়ে ভরে দেন এখান থেকে কি বুঝলেন নামাজ না পড়লে অসুবিধা নেই নামাজের গুরুত্বটা কতটা একটুখানি ভাবুন আরে নামাজ ছাড়া মুসলমান হয় কি করে ইমান যখন আনলেন ইমানের পরে প্রথম কাজ যেটা সেটাই তো সালাত সেটাই তো নামাজ এখানে ব্যস্ততা এখন বোঝেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটার মর্ম কি যে নামাজ শুধু দুরাকাত নামাজ ফাওত হয়ে গেছে এর কারণে এত ক্ষতিগ্রস্ত হয়েছেন এত রাগা রেগে গেছেন ডাইরেক্ট বদ আল্লাহ আল্লাহু আকবার আমার বাবাজিরা ভাইরা যুবকেরা ও ছেলেরা বাচ্চারা মা বোনেরা বেটিরাম গভীর মনোযোগ এই সময়ে আমার আল্লাহ জিব্রাইল আলহিসালামকে পাঠিয়ে দিলেন হাদিসে কুদ্সি সঙ্গে নিয়ে আমার জিব্রাইল যাও 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 আমার নবীর কাছে গিয়ে একটা মেসেজ দিয়ে দাও একটা সুসংবাদ দিয়ে দাও আমি আল্লাহ এমন করে আমার নবীকে একটা সুসংবাদ দিতে চাই কি সুসংবাদ ইয়া মুহাম্মদ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম قدمت حقي على حقك، قدمت حقي على حقك، فأنا أقدم حقك على حقي. أيا مار لبيب، أيا مار حبيب، আজকের দিনেতে আপনি ইতিহাস রচনা করলেন কদ্দমতা হাক্কি আলা হাক্তিকা আপনার হকের উপরে আপনি আমার হককে প্রাধান্য দিলেন সেদিনে আপনার দান শহীদ করা হয়েছিল আপনার রক্ত প্রবাহিত করা হয়েছিল আপনাকে আহত করা হয়েছিল তারপরে আপনি কোনো পদ করেন নাই আপনি তাদের উপরে রাগান্বিত হন নাই কিন্তু আজকের যখন আমার হক নষ্ট হয়েছে নামাজ আমার হক আমার হকটা যখন নষ্ট হয়েছে আপনি সহ্য করলেন না আপনি বরদস্ত করলেন না তার মানেই আপনার হকের উপরে আমার 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 হকটাকে প্রাধান্য দিলে হাবিব আজকের আমি সংবিধান রচনা করে দিলাম আজকের দিনে একটা আইন জারি করে দিলাম আমি আল্লাহ ওয়া নাউ কদ্দিমু হাক ককা আজকের থেকে আপনার হককে আমি আল্লাহ আমার হকের উপরে প্রাধান্য দিয়ে দিলা জোরে বলুন না সব আল্লাহ না আপনি যেমন আপনার হকের উপরে আমার হককে প্রাধান্য দিয়েছেন আজকের আপনার হকের উপরে আমার হককে ছোট করে দিলাম আমার হকের উপরে আপনার হককে আমি আল্লাহ প্রাধান্য দিলাম কিভাবে কিভাবে কি সুন্দর কথা পরিষ্কার করে দিচ্ছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহে লিখছেন এমন করে হাদিসে জিব্রাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন আল্লাহ বলেছেন আমার أيامار حبيب من ترك الصلاة طول عمره من ترك الصلاة طول عمره لا يكفّر ومن طعن شعرة من شعرتك يكفّر ومن طعنا شعره من شعرتك يكفر ওগো আমার নবী ও গো আমার হাবিব থেকে আমি আল্লাহ নতুন একটা আইন জারি করলাম আমার হকের উপরে আপনার হককে কেমন করে প্রাধান্য দিলাম আমি আল্লাহ জানিয়ে দিলাম মান তারা তুলা যদি কোনো বান্দাবান্দিং সারাটা জীবন নামাজ যদি আদায় না করে সারাটা জীবন যদি নামাজ আদায় না করে নামাজকে তরক করে করে যায় আমি আল্লাহ জানিয়ে দিলাম না 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 সে সে কাফের হবে হয়ে যাবে এমন করে সে যত বড় গুণাগার হোক না কেন এক পর্যায়ে তাকে ক্ষমা করে দেওয়া হবে তাকে জাহান্নাম থেকে বার করে জান্নাতে দেওয়া হবে কাফের সে হবে না বেঈমান সে হবে না কিন্তু আমি জানিয়ে দিলাম নামাজকে করে করে সারাটা আমার জীবন যদি কাটিয়ে দেয় সে কাফের হবে না কিন্তু অমান্ত আনা সারতাম সারতিকাম আপনার কেশ মোবারক আপনার চুল মোবারক একটা মূল সম্পর্কে একটা কেস সম্পর্কে যদি কেউ মন্তব্য করে সমালোচনা করে এমন করে আমি আল্লাহ জানিয়ে দিলাম এক সঙ্গে সঙ্গে আমি আল্লাহর বিধান হচ্ছে সে কাফের হয়ে যাবে বলুন না শুভহার আল্লাহ কি ইজত কি আমার নবীকে আল্লাহ দিয়েছে নামাজ যদি তরক করে যায় কাফের হবে না কিন্তু আপনার একটা চুলের সঙ্গে যদি কেউ করে মন্তব্য করে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে এই ফত আমি আল্লাহ দিলাম জোরে বলেন না সব হা না কি আপনারা বুঝতে পারছেন কথা বুঝতে পারছেন না এই আমার নবীর इज्जत কি নবী আপনি আমি পেয়েছে চলুন আগে জন্য ইমাম মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরুল মাআনির ভিতরে বর্ণনা করছেন এই জায়গাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার প্রথমে ওয়াল লাইলি ইদা সাজা বলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেশ মোবারকের কসম করেছেন এই দুটো কসম করার পরে তে আমার আল্লাহ এইবারে সান্ত্বনা বানী দিচ্ছেন কি বলছেন মা ও কলা জামিল এমন করে আপনাকে বলেছে

ওয়ামা আমা কলা আপনার উপরে আপনার রব কোন রকমের বিরূপ হন নাই তিনি রাগন্নিত হন নাই জোরে বলুন বলেই আল্লাহ কি বলছেন নবী দুনিয়াতে আপনাকে অনেক কিছু দিয়েছি আর আখেরাতে এর চাইতে আরো ভালো কিছু রেখেছি বলুন সব দুনিয়াতে কি দিয়েছি আহা দুনিয়াতে আপনাকে অনেক সম্মান দিয়েছি ইতিপূর্বে যত নবী এসেছে পৃথিবীতে লক্ষাধিক পয়ার যতক্ষণ না আমার নবীর উপরে ইমান এনেছে ততক্ষণ কারোর নবুয়াদ দেওয়া হয়নি এত নবী এসেছে আদম সালাম থেকে ঈশা পর্যন্ত এতদিন ধরে খেদমাত করেছে আল্লাহর দিনকে পরিপূর্ণ করতে পারে নাই কেউ আমার দয়ার নবীর রাসূলুল্লাহ মাত্র তেইশ বছরের জিন্দেগীতে মেহনত করে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন বলুন আল্লাহ বলেছেন না তেইশ বছরের মেহনতে দিনের সম্পূর্ণতা আল্লাহ দান করেছে কটা কথা বলবো আমার সময় শেষ হয়ে আসছে আল্লাহ অনেক কিছুই দিয়েছেন নবীকে নবীর মান পৃথিবীতে কতটা আল্লাহ দান করেছেন ও বলে বক্তার জোবান নেই যে বলে শেষ করবে বা বুঝাবে কোনো কলমনে যে লিখবে খাস নিয়ামত আল্লাহ আমাদের নসিবে জুটিয়েছেন বলুন সোভান আল্লাহ দুনিয়াতে আপনাকে অনেক কিছু দিয়েছি অনেক মান মর্যাদা দিয়েছি লক্ষাধিক নবীর মান সম্মান ইজ্জতকে যদি একত্রিত করা হয় তাও আপনার মান সম্মানের কাছে কিছুই না বলুন এক শেষ আল্লাহ আখেরাতে এর থেকে আরো কিছু রেখেছি আরো কিছু রেখেছি কি রেখেছি আখেরাতে সর্বপ্রথম তো আপনাকে হাউজে কাউসারের মালিক করেছি বলুন সুহান সাফাতের ক্ষমতা কারো থাকবে না কিন্তু আপনার সাফাতের ক্ষমতা আমি আল্লাহ দান করেছি বলুন সুভান আল্লাহ সুরায় নাশরা ও आलम নাশরা আছে না ওয়া রাফা'না লাকা এই সুরাটা যখন অবতীর্ণ হলো জিব্রাইল আলাইহিস সালাম এসে নবীকে জিজ্ঞাসা করছেন হুজুর আপনি জানেন আপনার আতাদরী কাইফা ইয়ারফাউল্লাহু যিক্রাকা আতাদরী কাইফা ইয়ারফাউল্লাহু যিক্রাকা আপনি কি জানেন আল্লাহ আপনার জিকির কিভাবে বুলন্দ করেছেন সমুন্নত করেছেন না তো বলে শোনেন আল্লাহ রাব্বুল আলামিন এমন করে ওয়ারাফা দিক আপনাকে সান্তনা দিয়েছেন আপনার দিকের বর্ণনাকে সমুন্নত করেছেন কেমন ভাবে করেছেন আপনি জানেন না ইয়া হাবিব্লাম আল্লাহ রাবুল আলমিন আমাকে মেসেজ দিয়ে পাঠিয়েছেন আমাকে সংবাদ দিয়ে পাঠিয়েছেন যাও যাও আমার নবীকে এই কথাটা জানিয়ে দাও oh no. ইয়া আমার আল্লাহ জানালেন ও আমার হাবিব ও আমার দোস্ত আমার বন্ধু আপনার এমন করে নামটাকে সমুন্নত আমি কেমন করে করেছি আপনার বর্ণনা সমুন্নত কেমন করে করেছি আমি আল্লাহ আমার বর্ণনা যেখানেই হয় ইদা দুকিরিত যখন আমার আলোচনা হয় আমার বর্ণনা হয় দুকিরিতা মাই আমি আল্লাহ আমার সঙ্গে সঙ্গে আপনার বর্ণনাটাও আমি সংযুক্ত করে দিয়েছি কলে আছে আছে আপনার নাম আজানে আমার নাম আছে আপনার নাম আছে একামতে আমার জিকির হয় আপনার জিকির হয় নামাজে আমার বর্ণনা হয় জিকির হয় আপনারও বর্ণনা হয় জিকির হয় এমন করিং জান্নাতে প্রত্যেকটা পাত প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় আমার নামের সঙ্গে আপনার নামটাও ইসলাম করা রয়েছে অঙ্কিত করা রয়েছেন এমন করে শাহ আব্দুল মহাদ্দেশ দেহলবি রহমাতুল্লা আলাইহে মাদারী জুন নবুয়াতের ভিতরে বর্ণনা করেছেন এমন করে জান্নাতের চৌকাটে আল্লাহর নামের সঙ্গে হাবিবের নামটাও জুড়ে রেখেছেন এমন করে আরশমা আল্লাহ আর আজিমে আল্লাহর নামের সঙ্গে আমার নবীর নামটা সংযুক্ত করে রেখেছেন বেহেস্তে হুরেদের কপালে আল্লাহর নামের সঙ্গে রসুলের নামটাও স্টাম্প করা রয়েছে জোরে জোরে বলুন আল্লাহ আমার যেখানে আমার নাম রয়েছে আপনার নামটাও আমি সেখানে জড়িয়ে রেখেছি এর পরে তেম আমার আল্লাহ বললেন কেমন করে আপনার মান মর্যাদাও পরকালে আমি বৃদ্ধি করেছি আয় আমার নবী ও হায় আমার হাবিব আমি আল্লাহ আপনার কি শান মর্যাদা রেখেছি এমন করে কেমতির দিন আমি আপনাকে দেব দেব ততক্ষণ দিতে থাকব যতক্ষণ আপনি রাজি আর খুশি না হবে সন্তুষ্ট যতক্ষণ না হবেন ততক্ষণ আমি দিতেই থাকব আল্লাহ আকবার মুসলিম শরীফের ভিতরে একটি হাদিস এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম নিজের উপরে নাজেলকৃত কোরআনুল করিম তেলাওয়াত করছেন তেলাওয়াত করতে করতে এক জায়গা দেখলেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সম্পর্কে একটি আয়াতে কারিমা এসেছে ফমান তাবিয়ানি রহিম এই আয়াতে অর্থ হলম আল্লাহর খলিল আল্লাহর নবী হজরত ইব্রহিম আলাই হিসাল আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন আয়ামার আল্লাহ যে নাকি আমার ইত্তেবা করেছে আমার অনুসরণ করেছেন আমাকে নবী বলে মেনে নিয়েছেন সে তো আমারই উম্মাদ সে আমার অনুসারী আল্লাহ তুমি তাকে আমার সঙ্গে জান্নাতি করে দিও বেহেসবাসী করে দিও যাই দাও আর নাই দাও ভুলভ্রান্তি যাই হোক আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে আমার সঙ্গে তাকে বেহেস্ত জান্নাত দিয়ে দিও ওমানحصানি আর যে না কি আমি ইব্রাহিম কে এমন করে প্রত্যাখ্যান করেছে আমাকে এনকার করেছেন আমার কথাগুলোকে মেনে নাই নাই আমাকে নবী বলে স্বীকার করে নাই নাই ওর ব্যাপারে আমার কোন কমেন্ট নেই কোনো মন্তব্য নেই আমার কোন বক্তব্য নেই আল্লাহ ফাইননাকা গফুরুর রাহিম ইচ্ছা হলে আপনি ক্ষমা করে ইচ্ছা হলে আপনি তাকে জাহান নামায় দেবেন ও ব্যাপারে আমার কোনো বলার নাই আপনার সিদ্ধান্ত চূড়ান্ত আরো এক জায়গায় তেলাওয়াত করতে করতে আমার নবীর সম্মুখে আয়াতে কারিমা চলে এলো ইন্তু এটা হাজরতেং আইসা রুহুল্লাহ আলাইহিসালম তার কথা তিনি এক তারিখে আল্লাহ দরবারে বলেছিলে ইনতুয়াজ্দি ভুং ফাইন না ভুং আল্লাহ আমার অনুসারী দে এমন করে তুমি মাফ করবে নাকি দেবে আল্লাহ এটা তোমার ব্যাপার তুমি যা ইচ্ছা তাই করবে আল্লাহ না 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 এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই এই দুটো এতে কারি তেলাওয়াতের পরে রহমতল আল আমার দয়ার নবী মায়ার নবীং অঝর নয়নেং অশ্রুধারা বর্ষণ করতে লাগলেন ক্রন্দন করতে লাগলেন আল্লা ইমতি ইন্ন উম্মি ইন্না উম্মি আল্লা ইব্রাহিম তো উম্মাতের ব্যাপারে আপনাকে সপোর্ট করে দিয়েছেন ঈসা রুহুল্লাহ উম্মাতের ব্যাপারে আপনাকে সপোর্ট করে দিয়েছে আল্লাহুম্মা ইন্না উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে এই কথা বলছেন আর অঝর ঝরাই কন্দন করছেন এমন সময় আমার আল্লাহ জিব্রাইল ডেকে পাঠালেন ওরে আমার জিবরাইল ইদহাব ইলা জিব্রাইল চলে যাও চলে যাও বিলম্ব করো না আমার নবীর কাছে চলে যাও আমার নবীকে গিয়ে জিজ্ঞাসা করো কেন এত ক্রন্দন করে কান্নার কারণ কি মা ইউবু কিকা ইয়া ইয়াহিবাল্লাহ কি কারণে আপনি ক্রন্দন করেন কিসে আপনাকে কাঁদালো আপনি এটা বলুন আপনার ক্রন্দন আপনার আল্লাহ সহ্য করতে পারে না। জিব্রায় সাল্লাম এসে জিজ্ঞাসা করলেন নবী আমার ঘটনাটা খুলে বললেন আমি তেলাওয়াত করার সময় এই দুটো আয়াত পেয়েছি এই দুটো আয়াতে আমার কলিজা খান খান হয়ে গেছে আহ পয়সা ইব্রাহিম তাদের উম্মাতের ব্যাপারে আল্লাহর উপরে ছেড়ে দিয়েছে না 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 আমি রসুল আমি আল্লাহর উপরে ছাড়তে পারবো না আমাকে এখতিয়ার দিতে হবে আমার উম্মাতের ব্যাপারে আমি নবী যে সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্ত চূড়ান্ত বলে গ্রহণ করতে হবে এই একয়ার আমাকে দিতে হবে আমার উম্মাতের ব্যাপারে আমি আল্লাহকে সপোর্ট করতে পারবো না সংবাদটা চলে গেল আমার আল্লাহ দিলে দিলেন আমার নবী আয় আমার হাবিব আমার দোস্ত হাবীবি সানুর দিকা উম ইন্না সানুর দিকাফি উম আয় আমার নবী আয় আমার না আপনার উম্মাতের ব্যাপারে আমি কোনো ফাইসলা নেব না আপনার উম্মাতের ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত নেব না আমি কোনো মন্তব্য করবো না আপনার উম্মাতের ব্যাপারে আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত বলে গণ্য হবে কেননা আমি আল্লাহ আপনার কাছে ইতিপূর্বে ও আদা দিয়েছিং এমন করে প্রতিশ্রুতি দিয়েছিং ও আদা করেছিং ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারব আপনার আল্লাহ আপনাকে দিতে থাকবে দিতে থাকবে যতক্ষণ না আপনি খুশি হয়ে যাবেন রাজি হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন ততক্ষণ আপনার রব আপনাকে দিতে থাকবেন আপনি যা চাইবেন তাই পাবেন যা চাইবেন তাই দেওয়া হবে নারাই তকবীর নারাই তকবীর আহ আল্লাহু আকবার আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিয়ামতের দিন আল্লাহর কাছে চাইবেন এক পর্যায়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন আমার নাবি আপনি রাজি হয়েছেন আপনি খুশি হয়েছেন আপনার উম্মাদ ময়দানে মাহসারে একশো কুড়ি কাতার মানুষ ছিল কত একশো কুড়ি কাতার লাইন তার মধ্যে আশি কাতার আপনার উম্মাদ আর চল্লিশ কাতার এই বাকি এক লাখ তেইশ হাজার যত নবী এসেছেন তাদের উম্মাত সব গুড়িয়ে চল্লিশ কাতার আর শুধু আমার নবী সাল্লামের উম্মাত হবে আশি কাতার জোরে বলুন হে আমার নবী এই আপনার আশিকাতার উন্মাতের ভিতরে আমি কিছু উন্মাদকে বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিয়েছি কোনো হিসাব নেই আবার কিছু উমকে আমি হিসাব করেছি তবে তবে তাদের নেকির পাল্লা ভারী হয়ে গেছে হামাইয়া আমাল মিস তিন ক্ষয় রইঞা র আমাল মিস কল তিন মহা ওজনের পাল্লা এখানে দর্রা পরিমাণ এদিক উদিক হবে না শুধু তাই নয় আজকের দিনের যিনি বিচার জাজমেন্ট যিনি হয়েছে হয়েছেন তিনি জর্রা পরিমাণ এদিক ওদিক করবেন না আপনার উম্মাতের ভিতরিং যারা জর্রা পরিমাণে নেকির পাল্লা যাদের ভারী হয়ে গেছে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হয়েছে জর্রা পরিমাণে জাহান নাম এমন করে নে বদির পাল্লা গোনার পাল্লা ভারী হয়ে গেছে তারা জাহান নামার ফায়সালা তাদের হয়েছে তারা জাহান চলে গেছে ডিসমিস ফিনিশ আপনি এখন খুশি তো আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ রহমত আল্লিলামিন নবী আমার ওই সময় কেঁদে ফেলবেন আল্লাহ না 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 আমি খুশি না কেন বাপ যে বাচ্চাগুলো খুব ভালোবাসে মায়া করে ছোট ছোট বাচ্চা যারা দেখবেন তারা জেদ করে বসে আদুরে আদুরে বলে না মাঝে মাঝে এমন জেদ করে যে অসম্ভব জেদ যেটা এখন পূরণ করা মুশকিল ব্যাপার সম্ভব মনে করেন এই রাত একটার সময় বলছে আমার ক্যাডবেরি চকলেট লাগবে মানে যেটা হাড়োয়া ছাড়া করতে পাওয়া যায় না বা আমার অমক খেলনাটা লাগবে আরে দোকান সব বন্ধ হয়ে গেছে রে বেটা কালকে দেব সকালে আগে ওইটা তো নিয়ে আসবো তারপরে অন্য কাজ কান্না শুরু হাত পা কাচড়াচ্ছে এটা ভাঙছে ওটা ভাঙছে আদুরে ছেলে বাপ ভালোবাসে আরে অসম্ভব দোকান বন্ধ যে বোঝার চেষ্টা কর চাচাচ্ছে জামা কাপড় ছিঁড়ছে কি করবে আব্বা এরকম অনেক ছেলে আছে আমি বোঝানোর জন্যে বললাম আমার বাবা জিরা ভাইরা ও জোয়ান যুবকেরা মা বোনেরা বেটিরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনেতে কচি বাচ্চার মতো আল্লাহর দরবারে জেদ করে বসবেন আল্লাহ না 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 আমি বিচার বুঝি না আমি গোনার পাল্লা ভারী হয়েছে না নেকির পাল্লা ভারী হয়েছে অত শত বুঝি না আমার একটা উম্মত যদি জাহান আমার ভিতরে থাকে আমি নবী কিছুতেই খুশি হব না আমি নবী কিছুতেই জান্নাতে যাব না